নতুন বছরের শুরুতেই আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি ইন্টিগ্রেশনকে খুব সহজেই কিভাবে সমাধান করা যায় তার কিছু পদ্ধতি নিয়ে আমি প্রথমে যেটা শুরু করেছি খুঁড় শুরু করতে চলেছি সেটা হলো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি যেটাকে আমরা বলে থাকি মেথড অফ সাবস্টিটিউশন এর প্রথম রুলসটা নিয়ে তা প্রথম রুলসটা আমি কিছু এক্সাম্পল নিয়েছি তিনটে এই তিনটে এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা প্রথম রুলসটাকে জানব এবং সমাধান করব। তা এক্সাম্পলগুলো আমরা দেখি ফার্স্ট আমি এখানে তিনটে এক্সাম্পল নিয়েছি দেখো এই একটা এক্সাম্পল এই একটা এক্সাম্পল এ একটা এক্সাম্পল এই তিনটে এক্সাম্পল যদি ভালো করে নোটিশ করি তাহলে দেখব প্রত্যেকটা এক্সাম্পলেই এ স্কোয়ার প্লাস x স্কোয়ার এই টার্মটা আছে দেখো ফার্স্ট এক্সাম্পল a স্কোয়ার প্লাস x স্কোয়ার পুরোটাই আছে কোনো সমস্যা নেই সেকেন্ডে দেখো আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমি যদি এইখানে এই a স্কোয়ার প্লাস x স্কোয়ার এইখানে এ ইকুয়াল যদি ওয়ান বসাই দেখো এইটা আমরা চলে আসবে ঠিক আছে সিমিলারলি আমি যদি তিন নম্বর এক্সাম্পলটাতে দেখি আমাদের কী আছে ই টু দি পাওয়ার ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স আচ্ছা ই টু দি পাওয়ার টু কে আমি কী লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার লিখতে পারি তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্সটা কী দাঁড়াচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্সটা আমার তাহলে কী দাঁড়াচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার তাহলে এই যে আমি ফার্স্ট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলেছিলাম সেইখানে দেখো তোমরা এ ইকোয়াল টু ওয়ান লেখো আর এক্সকে ই টু দি পাওয়ার এক্স লেখো দেখো আমার এই ফর্ম এর সাথে এইটা মিলে যাচ্ছে তাহলে আমি দেখছি যে তিনটে এক্সাম্পলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই টার্মটা আছে কোনো না কোনোভাবে লুকিয়ে আছে এইটা আমাদের খুঁজে বার করতে হবে যে কোনো ইন্টিগ্রেশনে যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই টার্ম থাকে তাহলে আমি এখন যে মেথডটা বলবো সেই মেথডটা ইউজ করব। তাহলে আমি সেই ইন্টিগ্রেশনটা খুব সহজে সমাধান করে ফেলতে পারবো তাহলে এবার আমি দেখি যে এই ক্ষেত্রে আমি কোন মেথডটা ইউজ করব আমি ফার্স্টেই বললাম যে আমাকে কোনটা খুঁজে বার করতে হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এইটা এই টার্মটা যদি আমার থাকে তাহলে আমি কি করব তাহলে আমি জাস্ট একটা ছোট্ট সাবস্টিটিউশন আমাকে মনে রাখতে হবে যে এইটা আমি ইউজ করব তাহলেই আমার অঙ্কটা সমাধান হয়ে যাবে তাহলে সাবস্টিটিউশনটা কি সাবস্টিটিউশনটা হলো এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা এইটা আমি ইউজ করবো এক্সকে আমি এ ট্যান থিটা দিয়ে রিপ্লেস করে দেব তাহলে আমার কি হবে আমার অঙ্কটা সমাধান হয়ে যাবে যদি অঙ্কের মধ্যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই টার্ম থাকে তবেই আমি কি করব। এক্স ইকোয়াল টু এ পুট করে দেবো ব্যাস আমার অঙ্কটা সমাধান হয়ে যাবে এবার তাহলে সেকেন্ডের ক্ষেত্রে কি ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ছিল সেক্ষেত্রে এ ইকোয়াল টু কী ছিল ওয়ান ছিল তাহলে আমি এখানে কি পুট করব বলো এক্স ইকোয়াল টু কী পুট করবো এর জায়গায় ওয়ান তাহলে শুধু টেন থিটা পুট করব ঠিক আছে আর থার্ডের ক্ষেত্রে কী ছিল থার্ডের ক্ষেত্রে দেখো আমাদের ছিল এ ইকুয়াল টু ওয়ান ছিল আর এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ছিল তাহলে আমি থার্ডের ক্ষেত্রে সাবস্টিটিউশনটা কী হবে এক্স ছিল ই টু দি পাওয়ার এক্স তাহলে এক্সের জায়গায় মিটু টু দিবার এক্স বসালাম এক্সের জায়গায় মিটু পাওয়ার এক্স বসালাম আর এ কত ছিল এ ছিল ওয়ান তাহলে এর জায়গায় ওয়ান পুট করবো আর ছিল টেন থিটা তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টেন থিটা তাহলে বোঝা গেল যে আমার যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে তাহলে আমি কি করব এক্স ইকোয়াল টু এ টেন থিটা পুট করব এবার আমার এ যা হবে সেটা বসিয়ে দেবো এক্স যা হবে সেটা বসিয়ে দেবো তাহলে আমার হয়ে গেল এবার আমি তাহলে দেখি যে সমাধানটা কিভাবে করব আমি তোমাদের যে সমাধানটা এখন করছি সেটা হলো তিন নম্বর অঙ্কের সমাধানটা আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো তিন নম্বর অঙ্কের সমাধানটা আমি কীভাবে করব আমাদের তিন নম্বর অঙ্কটা কী ছিল ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স ডি এক্স তা এই ক্ষেত্রে আমি কি বললাম আমাদের কী ধরতে হবে ই টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু টেন থিটা ডি থিটা তাহলে আমাদের ইনটিগেশন করার জন্য এটাকে বোস সাইডে ডেরিভেটিভ করতে হবে তা আমি ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী হবে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স আর টেন থিটার ডেরিভেটিভ কী হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা তাহলে এই যে আমার অঙ্কটা এখানে আমি তাহলে বসিয়ে দিই তাহলে আমার বলো কী ছিল ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ছিল ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই যে আমি বার করেছি ই টু দি পাওয়ার এক্স ডি এক্স মানে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এখানে বসাচ্ছি আমি সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ঠিক আছে আর নিচে আমাদের কী আছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স আমি ই টু দি পাওয়ার টু এক্সকে কেমন লিখেছি ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার তাহলে এখানে আমি কী করবো আমার তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মানে আমি কী ধরেছি টেন থিটা তাহলে আমার কী হচ্ছে এখানে টেন থিটা তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এবার দেখো উপরে তাহলে আমার সেক্স স্কোয়ার থিটা ডি থিটা থাকলো আর নিচে ওয়ান প্লাস স্কোয়ার থিটা মানে কি সেক্স স্কোয়ার থিটা দেখো সেক্স স্কোয়ার থিটা কেটে গেল তাহলে কি আসলো শুধু ডি থিটা থাকলো আমাদের ডি থিটার ইন্ডিকেশন কী হয় থিটা আর ইন্ডিকেশন আমাদের একটা কী থাকে কনস্ট্যান্ট সি এই সিকে আমরা কি বলি সমাকলন ধ্রুবক বা ইন্ট্রিগাল কনস্ট্যান্ট দেখো আমার ইন্টিগ্রেশনটা সমাধান হয়ে গেল কিন্তু আমার ইন্টিগ্রেশনটা ছিল কি দিয়ে এক্স দিয়ে কিন্তু আমার অ্যান্সার আসলো কি দিয়ে থিটা দিয়ে তাহলে আমাকে এই থিটাকে এক্স দিয়ে রিপ্লেস করতে হবে কীভাবে রিপ্লেস করবো দেখো আমি কি ধরেছিলাম এই অঙ্কের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরেছিলাম তাহলে দেখো এখানে একটু দেখো ই টু দি পাওয়ার এক্স ইকাল টু কী ট্যান থিটা আমার কারবার নিয়ে আসতে হবে থিটার ভ্যালু নিয়ে আসতে হবে তাহলে এখান থেকে আমি বোস সাইড যদি ট্যান ইনভার্স করে দিই তাহলে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান থিটা তাহলে এই দিকটা আমার ট্যান ইনভার্স ই পাওয়ার এক্সই থাকলো আর ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল হয়ে গিয়ে শুধু থিটা হয়ে গেল তাহলে থিটা ইকুয়ালটা আমি কি পেলাম টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স তাহলে আমি এখানে বসাই থ্রিটা ইকোয়াল টু হচ্ছে টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি দেখো আমি এই সাবস্টিটিউশনের মাধ্যমে আমি এই অঙ্কটাকে খুব সহজেই সমাধান করে ফেলতে পারলাম এই হলো আমাদের প্রথম রুল এই প্রথম রুলটা আমরা এইভাবে এই সাবস্টিটিউশনটা দিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলোকে খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো এই ছিল আজকের বিষয় যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে রুল টু নিয়ে ঠিক আছে